আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ফ্রন্ট এন্ড জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক অ্যাঙ্গুলার। ফ্রন্ট এন্ড জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক অ্যাঙ্গুলারের এই কোর্সে আপনাদেরকে স্বাগত। আপনি এই কোর্সে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি অত্যন্ত আনন্দিত, এবং আমি আশা করছি আপনি এই কোর্সটি দিয়ে অনেক মজা পাবেন। আমি একটু সরি বলে নিচ্ছি, কারণ অনেকদিন আমি এই আমার আমার এই চ্যানেলটিতে আমি ভিডিও আপলোড করতে পারি নাই। আমার পার্সোনাল এবং অফিসিয়াল বিভিন্ন ঝামেলা থাকার কারণে আমি আসলে আপনাদের কাছে আসতে পারিনি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমি কমিট করছি যে এখন থেকে আপনারা এই চ্যানেলে কন্টিনিউয়াসলি ভিডিও পাবেন। প্রোগ্রামিং এবং নেটওয়ার্কিং সাইট দুইটারই ভিডিও আপনারা এখানে পাবেন। তো আমি বেশি কথা বাড়াচ্ছি না, আমরা একটা নতুন এপিসোড শুরু করতে যাচ্ছি, অ্যাঙ্গুলার 9 কমপ্লিট গাইড। ফ্রন্ট এন্ড জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক অ্যাঙ্গুলারে আপনি এই কোর্সটি শুরু করার আগে আমি নিশ্চিত করতে চাই যে আপনার কাছে HTML এবং CSS এর ধারণা আছে, এবং বিশেষ করে জাভাস্ক্রিপ্টের ES5 সম্পর্কে আপনার ধারণা আছে। এই কোর্সটিতে আমরা কোড লেখার জন্য ভাষা হিসেবে ইউজ করব টাইপস্ক্রিপ্ট। এখন আপনার মনে আসতে পারে যে টাইপস্ক্রিপ্ট অথবা জাভাস্ক্রিপ্ট আপনার জানা নেই, এটা শেখা দরকার, তাহলে হচ্ছে আপনার জন্য মাইলেজ হবে একটু আলাদা, এগুলো আপনাকে শিখে নিতে হবে। আমি শুধু এই কোর্সটিতে টাইপস্ক্রিপ্ট এবং জাভাস্ক্রিপ্টের ES5 ইউজ করে আমি কোর্সটি কমপ্লিট করব। টাইপস্ক্রিপ্ট সম্পর্কে আমি বিশদ বর্ণনা না করলেও আমি প্রয়োজনীয় আলোচনা করব, এবং ES5 দুইটাই। আপনি অ্যাঙ্গুলার 9 ব্যবহার করে কিভাবে একটি রিয়েক্টিভ সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, আমরা সেই বিষয় সম্পর্কেই এই কোর্সটিতে মেইনলি আলোচনা করব, এবং আমরা প্র্যাকটিক্যালি সেটা দেখাবো। আমরা প্রজেক্ট ভিত্তিক প্রত্যেকটা ক্লাসে আমরা একটা প্রজেক্ট থাকবে আমাদের, যে প্রজেক্টটির মাধ্যমে আমরা ডিটেলের সাথে প্রজেক্টটার সিমিলারিটি থাকবে, এবং আমরা ফাইনালি এই প্রজেক্টটা আমার এই ভিডিও লিঙ্কে সোর্স কোডটা আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের যাদের ES5 এবং জাভাস্ক্রিপ্টের ES5 এবং টাইপস্ক্রিপ্ট সম্পর্কে জানা দরকার, প্লিজ কমেন্ট বক্সে লিখবেন। আমি আপনাদের কমেন্ট বক্সের উপর ডিপেন্ড করে আমি টাইপস্ক্রিপ্ট এবং ES5 সম্পর্কে ভিডিও দিব। আমি এই ভিডিওটা লং করছি না, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।